আজকে একটি অনন্য অন্যরকম সুন্দর অভিজ্ঞতা হলো ফকির সাহেব মানে গানকে যেভাবে ধারণ করেছেন তার নিজের মধ্যে সত্যি এই এই অন্তর্জালিক যুগে এরকম শিল্পী পাওয়া দুষ্কর সত্যিকার অর্থে আমি মুগ্ধ হলাম সে পয়সার জন্য গান করেন না গান করেন প্রেমের জন্য এটা এই এইটা একটা দুর্দান্ত ব্যাপার দুর্লভ ব্যাপার সত্যি আমরা মুগ্ধ ফকির সাহেবের পারফরম্যান্সে এবং দেখেন শিল্পের কি অভিনব শক্তি যে আমিনুর শাহ তিনি গান করে গিয়েছেন আবার আরেকজন শিল্পীর জন্য তিনি রয়ে গিয়েছেন আমাদের এই যে মনিরুল আলম সজল শিল্পরথের শক্তি ওরা এখন পর্যন্ত রয়েছেন ফকির সাহেবের জন্য এসেছেন একজন শিল্পীর গানে মুগ্ধ হয়ে তারা এখন পর্যন্ত রয়েছেন